আসসালামু আলাইকুম ফ্রেন্ডস হাওয়ারিও আশা করি সকলেই ভালো আছেন এসিও ফুল কোর্স ইন বাংলার এগারোতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এর আগের পর্বগুলোতে আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ সহ অন্য অন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় রয়েছে এসিওর কাজের সে সমস্ত বিষয়গুলো আমরা হচ্ছে কমপ্লিট করছি এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আমরা কমপ্লিট করছি সেটা হচ্ছে অন পেজ এসিও তো আজকের এই ক্লাসে আমরা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে জানবো এবং এই গুগল অ্যানালাইটিক্স কিভাবে সেট করতে হয় প্রফেশনাল ওয়েতে সেই বিষয়টা আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখব তো প্রথমত আমরা দেখিনি যে গুগল এনালাইটিক্স জিনিসটা কি হোয়াট ইজ গুগল অ্যানালাইটিক্স দেখুন একটা ওয়েবসাইট যখন আমরা হচ্ছে রান করি ওয়েবসাইটটা যখন গুগলে লাইভ হয় তখন এই ওয়েবসাইটটার বিভিন্ন যে বিষয়বস্তুগুলো রয়েছে যেমন এটার কতজন ভিউয়ার কতজন হচ্ছে ট্রাফিক আসতেছে কতজন কি করতেছে এই ওয়েবসাইটে এই বিষয়গুলো দেখার জন্য গুগলের একটা স্পেশাল টুলস রয়েছে সেই টুলসটাকেই মূলত গুগল অ্যানালাইটিক্স বলা হয়ে থাকে তো আমরা যখন প্র্যাকটিক্যালি গুগল অ্যানালাইটিক্সে যাব তখন আপনারা আরও ক্লিয়ারলি বিষয়টা হচ্ছে জানতে পারবেন তারপর দেখুন হোয়াই শুড উই সেট আপ গুগুল অ্যানালাইটিক্স গুগল অ্যানালাইটিক্স এই টুলসটা বা গুগল অ্যানালাইটিক্স এই বিষয়টা কেন আমাদেরকে সেট আপ করতে হবে একটা ওয়েবসাইটের জন্য দেখুন আমরা যখন হচ্ছে এসিও এক্সপার্ট হিসাবে বিভিন্ন ওয়েবসাইটের আমরা হচ্ছে অন পেজ এসিও হচ্ছে অপটিমাইজ করে দেবো তো অপটিমাইজ করার পর আমাদের বায়ারের সেই ওয়েবসাইটের পোস্টটা সেটা কি আগে থেকে ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে আগে থেকে এটা রিস্ক কি বাড়লো না কমলো এই বিষয়টা বা ওনার ওয়েবসাইটে কি কোনো আদৌ উন্নতি হয়েছে কিনা এই বিষয়গুলো উনি কিভাবে দেখবে এই বিষয়গুলো দেখার জন্যই মূলত উনি হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের এর হেল্প নেবে আমি যদি আরেকটু ক্লিয়ারভাবে বলি গুগল অ্যানালাইটিক্সে আপনার ওয়েবসাইটে বা আপনার বায়ার ওয়েবসাইটে ডেলি কতজন মানুষ ভিজিট করতেছে ছেলে ভিজিট করতেছে নাকি মেয়ে মানুষ ভিজিট করতেছে কত এজের মানুষ ভিজিট করতেছে তারা কি মোবাইল থেকে ভিজিট করতেছে নাকি ল্যাপটপ থেকে ভিজিট করতেছে তারা কি আইফোন থেকে ভিজিট করতেছে নাকি অ্যান্ড্রয়েড ফোন থেকে ভিজিট করতেছে সমস্ত ডেটাগুলো আপনারা হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে দেখতে পাবে এবং এই গুগল অ্যানালাইটিক্স হচ্ছে একটা ওয়েবসাইটের চোখ আমরা চোখ দিয়ে যেরকম দেখতে পারি ঠিক এরকম একটা ওয়েবসাইটের চোখ হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এই অ্যানালাইটিক্স দিয়ে আপনি দেখতে পাবেন আপনার ওয়েবসাইটের কোথায় কোথায় সমস্যা এবং কোন কোন বিষয়গুলো হচ্ছে ঠিক আছে কোথায় কোথায় আপনাকে আপগ্রেড করতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন একটা মানুষজন আপনার ওয়েবসাইটে আসার পর কতক্ষণ সময় স্টে করতেছে বেশি কি আপনার বাউন্স রেট কত আপনার বাউন্স রেট কি বেশি নাকি কম এই বিষয়গুলোর প্রত্যেকটা জিনিস আপনি হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে দেখতে পাবেন এবং যারা একটা ওয়েবসাইট রান করে তাদের প্রত্যেকেরই এই গুগল অ্যানালাইটিক্স টুলসটা ইউজ করা লাগে তা আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আমরা গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবো তারপর দেখুন হাউ টু সেট আপ গুগল অ্যানালাইটিক্স গুগল অ্যানালাইটিক্স কীভাবে সেট আপ করতে হয় চলুন আমরা একদম প্র্যাকটিক্যালি চলে যাই আমরা জাস্ট গুগলে যাব গুগলে যাওয়ার পর লিখবো গুগল অ্যানালাইটিক্স গুগল অ্যানালাইটিক্স লিখে আমরা এখানে সার্চ করব সার্চ করার পর এখানে দেখুন অ্যানালাইটিক্স টুলস সলিউশন ফর ইউর বিজনেস এরকম একটা টাইটেল আমরা দেখতে পাবো এটার উপর আমরা এখানে ক্লিক করে দেবো এটার উপর ক্লিক করার পর এখানে দেখুন গ্যাট অ্যাসেন্সিয়াল কাস্টমার ইনসাইট গ্যাট স্টার্টেড টুডে সো আমরা এখান থেকে যে গ্যাট স্টার্টেড ট্যুরে যে অপশানস আছে না এটার উপর আমরা হচ্ছে ক্লিক করে দেব এটার উপর ক্লিক করার পর আমাদেরকে রিলোডিং করে আরেকটা পেজে নিয়ে আসবে দেখুন এখানে আমাদেরকে বলতেছে ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স স্টার্ট মেজারিং মানে আপনি পরিমাপ করা শুরু করেন আপনার ওয়েবসাইটে কি কী হচ্ছে কি কি আসয় বিষয়গুলো আপনি জাস্ট এখন থেকে মেজার করতে পারবেন সো আমরা এখান থেকে স্টার্ট মেজারিং এই লেখাটির উপর ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটা ধাপ আমাদেরকে হচ্ছে কমপ্লিট করতে হবে এবং এই পাঁচটা ধাপ যখন আমরা কমপ্লিট করব তখন কেবল আমরা হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের যাবতীয় ডিটেলসগুলো দেখতে পাবো এখন আপনারা যদি ফাইবারে দেখেন তাহলে দেখতে পাবেন শুধুমাত্র গুগল অ্যানালাইটিক্স সেট আপ নিয়েও ইন্ডিভিজুয়াল কিন্তু কাজ পাওয়া যায় অনেকে সার্ভিস দিচ্ছে যে আই উইল সেট আপ ইউর গুগল অ্যানালাইটিক্স তো এখন যখন আপনারা বায়ারের জন্য এই কাজগুলো করবেন তখন বায়ার থেকে জিজ্ঞেস করে নেবেন যে কোন জিমেলের আন্ডারে আপনি গুগল অ্যানালাইটিক্সটি সেট আপ করবেন এখানে দেখুন আমার একটা নিজস্ব জিমেল অ্যাড্রেস রয়েছে এখন আপনি যদি বায়ারের কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি বায়ার থেকে জেনে নেবেন যে তোমার কোন জিমেল অ্যাড্রেসের মধ্যে আমি এই গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ আগে সেই জিমেল অ্যাড্রেসটা কিন্তু আপনি যে ব্রাউজার থেকে সেট করবেন সেই ব্রাউজারে লগ করা থাকতে হবে সো এখান থেকে প্রথম স্টেপে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েশন রয়েছে তো এখানে দেখুন অ্যাকাউন্ট ডিটেলস তো এখানে আপনি আপনার ওয়েবসাইটের নেমটা দিয়ে দিবেন মায় নিউ অ্যাকাউন্ট নেম এ জায়গায় আপনি আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন তো আমি আমার ওয়েবসাইটের একটা নাম এখানে দিয়ে দিচ্ছি সাপোজ আমি নাম দিচ্ছি এটা আমার ওয়েবসাইটের নেম এখান থেকে আমি ওয়েবসাইটের নেমটা দিয়ে দিলাম দেন এখান থেকে আমরা হচ্ছে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে চারটা অপশানস রয়েছে তার মধ্যে তিনটা অপশনে আপনার টিকমার্ক করা থাকবে আপনি এখান থেকে চারটা অপশনই টিকমার্ক করে দিতে পারেন টিকমার্ক করার পর এখান থেকে আমরা নেক্সট যে অপশানস রয়েছে এই নেক্সট অপশানসটার উপর ক্লিক করে দেব ক্লিক করার পর দেখুন প্রপার্টি ক্রিয়েশন ক্রিয়েট প্রপার্টি এখানে প্রপার্টি ডিটেলস আমাদেরকে দিতে হবে প্রথমত প্রপার্টি নেম প্রপার্টি নেম মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নেম আপনার বায়ারের যে ওয়েবসাইটের নেমটা থাকবে সাপোজ আপনার বায়ারের ওয়েবসাইটের নেম যদি থাকে ডাব্লিউ তাহলে আপনি এখানে দিবেন XYZ মানে আপনার বায়ারের ওয়েবসাইটের নামটা এখানে সরাসরি বসিয়ে দিবেন সাপোজ আমি এখানে আমার ওয়েবসাইটের নামটা দিচ্ছি এখান থেকে ওয়েবসাইটের নামটা দিলাম তারপর হচ্ছে রিপোর্টিং টাইম জোন আপনাকে গুগল অ্যানালাইটিক্স যে রিপোর্টগুলো দিবে সেগুলো কোন সময় অনুযায়ী দিবে। আপনি যদি এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা রাখেন বাই ডিফল্ট তাহলে ইউনাইটেড স্টেটসের টাইম জোন অনুযায়ী আপনাকে কিন্তু রিপোর্টিংগুলো করবে আপনি যদি বাংলাদেশে কোনো ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালাইটিক্স সেট আপ করেন সেক্ষেত্রে ড্রপডাউনে ক্লিক করে আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এখানে অবশ্যই আমাদের বাংলাদেশ রয়েছে সো যেই কান্ট্রির বাইরের জন্য আপনি কাজটা করবেন সেই কান্ট্রির অনুযায়ী টাইম জোনটা এখানে দিয়ে দিবেন তারপর দেখুন কারেন্সি তো কারেন্সির ক্ষেত্রেও সেম আমাদের বাংলাদেশিদের জন্য হলে আমরা এখানে ইউএস ডলার রেখে দিব যেহেতু বাংলাদেশি বা বিডিটি টাকা এখানে নেই বা বায়ার যদি অন্য কোন কান্ট্রি হয় যেমন নিউজিল্যান্ড হলে তাহলে বায়ার থেকে জিজ্ঞেস করে নেবেন যে তোমার কারেন্সিটা আমি কী দিয়ে দেবো অথবা ইউএস ডলারও আপনি রেখে দিতে পারেন তারপর এখান থেকে নেক্সট যে অপশানস রয়েছে এই নেক্সট অপশনসটটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন ডেসক্রাইব ইউর বিজনেস হেল্প আস বেটার আন্ডারস্ট্যান্ডিং ইউর বিজনেস বাই আনসারিং দ্য ফলোয়িং নিচের এই বিষয়গুলো সম্পর্কে বলে তাদেরকে আমরা হেল্প করতে বলতেছি বিজনেস ডিটেলস তো প্রথমত আমাদেরকে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি সেটা কোন ইন্ডাস্ট্রিতে পড়ে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে এখান থেকে সিলেক্ট ওয়ানে যাব তো আপনার বায়ারের ওয়েবসাইটটা যে ইন্ডাস্ট্রিতে যায় বা যেটার সাথে ম্যাচ করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি দেখি আমার এই ওয়েবসাইটটা কোনটার সাথে যায় আমি যদি একটু নিচের দিকে যাই আমি সাপোজ এখান থেকে সাইন্স এটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখুন বিজনেস সাইজ আপনার বিজনেসের সাইজটা কত সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু নতুন ওয়েবসাইটগুলোর জন্য কাজ করবো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্মল হয়ে থাকে তো আপনাদের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার হচ্ছে সাইজটা এখান থেকে সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে নেক্সট এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর চোজ ইউর বিজনেস অবজেকটিভস তো এখান থেকে আপনার ব্যবসার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আপনি চাইলে প্রথম চারটা একসাথে সিলেক্ট করতে পারেন অথবা নিচের এটা যদি সিলেক্ট করেন তাহলে বাকি চারটা কিন্তু আনটিক হয়ে যাবে তো আমি প্রথম চারটাই রাখবো এখান থেকে এবং নিচেরটা আমার দরকার নেই দেন এখান থেকে ক্রিয়েট যে অপশানস রয়েছে এই ক্রিয়েট অপশানসটার উপর ক্লিক করে দেবো ক্রিয়েট অপশান ওপর ক্লিক করার পর এখানে বলতেছে গুগল অ্যানালাইটিক্স টার্মস অফ সার্ভিসেস এগ্রিমেন্ট তো গুগলের কিছু টার্মস অফ সার্ভিসেস রয়েছে আপনাদের নিজস্ব যাদের ওয়েবসাইট রয়েছে আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন আর যারা বায়ারে কাজ করবেন তাদের না পড়লেও চলবে সো এখান থেকে আই অলসো অ্যাকসেপ্ট এটাতে সিলেক্ট করবো দেন এখান থেকে আমরা আরেকটু নিচের দিকে যাবো এখানে আরেকটা আই অ্যাকসেপ্ট মেজারমেন্ট কন্ট্রোলার এরকম একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটাকে সিলেক্ট করবো দেন আই অ্যাকসেপ্ট যে অপশনস রয়েছে এটার উপর ক্লিক করে দেব ক্লিক করার পর দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড প্রপার্টি ক্রিয়েট আমরা যে ধাপে ছিলাম আমাদের মোটামুটি চতুর্থ ধাপ কমপ্লিট হয়ে গেছে আমরা এখন পঞ্চম ধাপে আছি তো দেখুন এস্টার্ট কালেক্টিং ডাটা চোজ এ প্ল্যাটফর্ম আপনি কোন প্ল্যাটফর্মের জন্য এই গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করবেন আপনি কি আপনার ওয়েবসাইটের জন্য সেট আপ করবেন না কি অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য সেট আপ করবেন নাকি কি আই অ্যাপের জন্য সেট আপ করবেন তো আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা ওয়েবসাইটের জন্য বা আমাদের নিজস্ব বা বায়ারের জন্য আমরা বেসিক্যালি ওয়েবসাইটের জন্য এই অ্যানালাইটিক্সটা সেট আপ করে থাকি সো এখান থেকে আমরা ওয়েবসাইট এটাকে সিলেক্ট করে দেবো ওয়েবসাইট সিলেক্ট করার পর এখানে বলতেছে সেট আপ ইউর ওয়েব স্ট্রিম তো প্রথমত এখানে আপনি যে ওয়েবসাইটের জন্য এই গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করবেন সে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে ইউআরএলের ক্ষেত্রে আপনি হচ্ছে www. থেকে ডট পর্যন্ত নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবেন আমি হচ্ছে আমার যে ফ্রি ওয়েবসাইটটা আপনাদেরকে ক্রিয়েট করতে বলছিলাম সেই ফ্রি ওয়েবসাইটটা এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন আমি হচ্ছে আমার ফ্রি যে ওয়েবসাইটটা রয়েছে সেই ফ্রি ওয়েবসাইটটার ইউআরএলটা এখানে নিয়ে আসি তো আপনারা যারা ওয়েবসাইট কিনে ইউজ করবেন বা আপনাদের যাদের নিজস্ব ওয়েবসাইট থাকবে বা বায়ের ওয়েবসাইট থাকবে সেক্ষেত্রে এখানে ডাব্লিউ ডাব্লিউ ডট থাকবে এবং পরে ডট কম থাকবে এবং মাসখানে হচ্ছে আপনার মেন ডোমেনের নামটা থাকবে তো আমার এটা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট সো আমি এটাকে দিয়ে দিলাম দেন এখান থেকে স্ট্রিম নেম আপনি এখানে একটা ওয়েবসাইটের নামটা দিয়ে দিতে পারেন সো আমি আমার ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখুন এখানে বলতেছে এনহ্যান্স মেজারমেন্ট এখানে এখানে বেশ কিছু অপশনস রয়েছে আমরা এখান থেকে ক্রিয়েট স্ট্রিম এই অপশনসটার উপরে ক্লিক করে দেব এই অপশানের উপর ক্লিক করার পর দেখুন এখানে বলতেছে ডাটা কালেকশন ইজ নট অ্যাক্টিভ ফর ইউর ওয়েবসাইট ইফ ইউ ইনস্টল ট্যাগ মোর দ্যান ফর্টি এইট আওয়ার্স অ্যাগো তো এই ওয়েবসাইটটা দেওয়ার পর আমাদেরকে রিলোডিং করে একটু পরে এই একটা পেজ নিয়ে আসবে এবং এখানে আমাদেরকে একটা পপ আপ নোটিফিকেশান শো করতেছে এই পপ আপ নোটিফিকেশনসটা আসার জন্য আপনাকে কিন্তু কিছুই করতে হবে না এটা কিন্তু অটোমেটিক্যালি আপনাকে যখন আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে ক্রিয়েটি ক্লিক করবেন একটু পরে কিন্তু এই পপ আপ নোটিফিকেশনসটা আপনার সামনে শো করবে এখানে দেখুন দুইটা অপশনস রয়েছে একটা হচ্ছে ইনস্টল উইথ এ ওয়েবসাইট বিল্ডার অর সি তারপর আরেকটা অপশনস রয়েছে ইনস্টল ম্যানুয়ালি আমরা হচ্ছে এখান থেকে ইনস্টাল ম্যানুয়ালি যে অপশনস রয়েছে এই ইনস্টল ম্যানুয়ালি এই অপশনসটার উপর ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে একটা ইউনিক কোড দেখতে পাবো এই ইউনিক কোডটা আমরা হচ্ছে আমাদের যেই ফ্রি ওয়েবসাইটটা নিয়েছি সেই ফ্রি ওয়েবসাইটের হেডারের মধ্যে আমাদেরকে হচ্ছে ইনপুট করতে হবে এখানে দেখুন স্পষ্ট লেখা আছে এই যে ইমিডিয়েট আফটার দ্য হ্যাড ইলিমেন্ট মানে আমাদের ওয়েবসাইটের যে হ্যাডার পেজ রয়েছে সেই হ্যাডার পেজে আমাদের এই কোডটা হচ্ছে ইনপুট করতে হবে তাই জন্য আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে যাব সাপোজ এখান থেকে আমি আমার এই ওয়েবসাইটটাতে আছি সো আপনারা সবাই জানেন যে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে কীভাবে যেতে হয় যে কোনো ওয়ার্ডফেস ওয়েবসাইট

দিয়ে লগ করে নিচ্ছি তো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিলাম তারপর চেয়ে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি দেখুন লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে কিন্তু আমাদেরকে নিয়ে আসে এখন এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে আমরা হচ্ছে এখান থেকে একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা এখান থেকে ফ্লাগিনে যাব ফ্লাগিন থেকে আমরা হচ্ছে অ্যাড নিউ ফ্লাগিন এই অপশনের উপর ক্লিক করব এই অপশনের উপর ক্লিক করার পর আমাদেরকে এখানে একটা টুলস অ্যাড করতে হবে সো আমরা এখান থেকে এই যে সার্চ ফ্লাগ ইন যে অপশনস রয়েছে না এখানে আমরা লিখবো হচ্ছে ইনসার্ট ইনসার্ট এ ডি আর ইনসার্ট হেডার লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর এখানে দেখুন দুইটা টুলস রয়েছে দুইটার মধ্যে আপনারা হচ্ছে এখান থেকে ইয়েলো কালারের যে টুলসটা রয়েছে এটাকে আপনারা জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল করার পর এখানে অ্যাক্টিভ লেখা আসবে তো আপনারা জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে ইনস্টল হয়ে যাবে যেরকম আমরা হচ্ছে ইউস্টেসিও ফ্লাগ ইন এবং হচ্ছে র্যাঙ্ক ম্যাথ আমরা ইনস্টল করছিলাম ঠিক একইভাবে আমরা হচ্ছে এখান থেকে এই ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার এটাকে ইনস্টল করে নেব এটাকে ইনস্টল করার পর আমরা এখান থেকে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে এই যে সেটিংস অপশনস রয়েছে না সেটিংস অপশনে গেলে আমরা হচ্ছে এখান থেকে এই যে ডাবলিউফি হেডার অ্যান্ড ফুডার নামে এই অপশনসটা দেখতে পাবো তো আপনাদের যদি এই অপশানসটা শো না করে আপনারা এই টুলসটা ইনস্টল করার পর আপনাদের এই পেজটাকে একটু রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করলে অবশ্যই এখানে এটা শো করবে তো আমরা এখান থেকে ডাব্লিউফি হেডার অ্যান্ড ফুডার এই লেখাটির উপর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের দিকে যাব নিচের দিকে গেলে এখানে দেখুন স্ক্রিপ্ট ইন হেডার একটা অপশানস আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যেই ইউনিক কোডটা জেনারেট করছিলাম আমাদের গুগল অ্যানালাইটিক্স থেকে সেই কোডটাকে এখানে ইনসার্ট করতে হবে সো এই জন্য আমরা আবার গুগল অ্যানালাইটিক্সের এখানে চলে আসব দেন এখান থেকে আমরা এই কোডটাকে কপি করব কপি করার জন্য এই যে এই জায়গাটা আসে না এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে তারপর আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে আসব এই যে নীল যে লেখাটা রয়েছে নীল লেখাটার মধ্যে আমরা হচ্ছে এটাকে পেস্ট করে দেবো পেস্ট করার পর আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর সেফ সেঞ্জেস এই লেখাটির উপর ক্লিক করে দেব সেভ চেঞ্জেস লেখাটির উপর ক্লিক করার পর আমাদের কাজটা কিন্তু শেষ আমাদের এখানে ট্যাগটা ইনসার্ট করা হয়ে গেল সো আমরা এখান থেকে আবার আমাদের ওয়েবসাইটে ফিরে যাব এখন এখান থেকে আমরা এটাকে কেটে দেব এটার আমাদের আর দরকার নেই সো এটাকেও আমরা এখান থেকে কেটে দেব কেটে দেওয়ার পর দেখুন এটা কিন্তু রিলোডিং হচ্ছে রিলোডিং হওয়ার পর আমরা এখান থেকে যে নেক্সট যে অপশনস রয়েছে না সেই নেক্সট অপশনসটার উপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখুন ডাটা কালেকশন ইজ পেন্ডিং কন্টিনিউ টু হোম আমরা কন্টিনিউ টু হোম এই লেখাটির উপর ক্লিক করে দেব এই লেখাটির উপর ক্লিক করার পর দেখ দেখুন এখানে কিন্তু কিছু জিনিস আমাদেরকে শো করতেছে সো আমরা এখান থেকে এই জিনিসগুলো এখন জাস্ট সেভ ক্লিক করে দেব সেভ ক্লিক করার পর এখানে দেখুন গেট ট্যাগিং ইনস্ট্রাকশন আমরা যদি একটু নিচের দিকে যাই এখানে দেখুন ইউজার ইভেন্ট কাউন্ট কনভারশন নিউ ইউজার ইউজার ইন লাস্ট থার্টি মিনিট মানে আমাদের এই গুগল অ্যানালাইটিক্সটা সেট হয়ে গেছে এখন আমাদের এই ওয়েবসাইটে যত যত অ্যাক্টিভিটি হবে মানে কতজন ইউজার আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করছে কতটা ইভেন্ট কাউন্ট হয়েছে কতটা কনভারশন হয়েছে কতজন নতুন ইউজার আসছে লাস্ট তিরিশ মিনিটের মধ্যে কতজন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতেছে সম্পূর্ণ এ টু জেড আমরা এখান থেকে দেখতে পাবো তো এগুলো হচ্ছে একটু সময় নিতে পারে আপনি যখন গুগল ট্যাগ ম্যানেজারটা এখানে আপনি সেট আপ করবেন সেট আপ করার হয়তো এক থেকে দুই ঘন্টা সময় নিতে পারে অনেক ক্ষেত্রে আরও আগেও হয়ে যায় এই সময়টার মধ্যে আপনার ওয়েবসাইটটা যদি লাইভ থাকে গুগলে তাহলে সেটার যাবতীয় ডিটেলস এবং ডাটাগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন আমরা যে ওয়েবসাইটটার জন্য গুগল ট্যাগ ম্যানেজারটা সেট আপ করছি এটা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট তো আমি একটু আমার ফ্রি ওয়েবসাইটটা ভিজিট করে দেখি যে এখানে কোনো ডেটা শো করে কি তা আমি আমার সেই ওয়েবসাইটটাতে যাই এবং এখানে এই ওয়েবসাইটটা ভিজিট করি কয়েকটা পেজ ভিজিট করি এবং একটু রিলোড করি দেখি যে আমাদেরকে কি কোনো ডাটা শো করে কি না জাস্ট এই পেজগুলো আমি ভিজিট করব। এখানে ক্লিক করবো তারপর বিভিন্ন ফেসগুলো ভিজিট করব এবং আমরা আমাদের গুগল যে অ্যানালিটিক্স রয়েছে সেই অ্যানালিটিক্সে যাব অ্যানালিটিক্সে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবো দেখুন কিছুক্ষণ ওয়েট করা লাগে নাই এখানে লেখা চলে আসছি ইউজার ইন লাস্ট থার্টি মিনিট একজন মানে আমি হচ্ছে এখন আমার এই ওয়েবসাইটটা ভিজিট করতেছি এখন অ্যাট এ টাইম এই এই সময়ের মধ্যে যদি আমার ওয়েবসাইটটা যদি আরও কয়েকজন ভিজিট করে সাপোজ আমি যদি আমার এই ওয়েবসাইটটাকে এখান থেকে কপি করে আমার আরেকটা ব্রাউজার থেকে সাপোজ আমি আমার ফায়ার ফক্সে চলে যাই এবং ফায়ার ফক্স থেকে এখানে সে আমি যদি এটাকে এন্টার করি এবং এই ব্রাউজার থেকেও যদি আমি যদি ভিজিট করি তাহলে দেখি যে আমাদের লাইফ টাইম যে বা লাস্ট থার্টি মিনিটে যে ভিজিটারের ডেটাটা রয়েছে কি চেঞ্জ হয় কি না আমি আমার গুগল অ্যানালাইটিক্সে চলে যাব এবং দেখি এখান থেকে এটা চেঞ্জ হয় কি না এটা কিছুক্ষণ পর পর অটোমেটিক হচ্ছে রিফ্রেশ হয় দেখুন এখানে কিন্তু এখন ইউজার কিন্তু দুইজন চলে আসছে ইউজার ইন লাস্ট থার্টি মিনিট দুইজন কোন কান্ট্রি থেকে ভিজিট করতেছে বাংলাদেশ থেকে ভিজিট করতেছে দুইজন আচ্ছা এরা কি মোবাইল থেকে ইউজ করতেছে নাকি কম্পিউটার থেকে ইউজ করতেছে সেই ডাটাগুলো আমরা দেখতে পাবো এখান থেকে এই যে রিপোর্টস যে অপশান আছে না এই রিপোর্ট অপশানে আমরা যদি একটু যাই তাহলে এখানে আরও হিউজ ডাটা রয়েছে দেখুন হিউজ ডাটা রয়েছে আপনারা এগুলো নিয়ে একটু ঘাঁটাঘাটি করলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন অথবা অন্য কোন একটা ভিডিওতে আমি এই যে স্পেসিফিকেশনগুলো রয়েছে এই স্পেসিফিকেশনগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো কারণ একটা ভিডিওতে আসলে এগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি যাবে তো এখান থেকে আমরা কোন দেশ থেকে কতটা সময় কী ডিভাইস থেকে ভিজিটররা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতেছে সব কিছু আমরা এখান থেকে দেখতে পাবো তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা ওয়েবসাইটের জন্য প্রফেশনাল নিয়মে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে হয় তো বন্ধুরা আজকে হচ্ছে আপনারা এই ক্লাসের বিষয়টা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পর আপনারা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ধন্যবাদ